স্বাগতম পিলামানি, আমি পড়ুতলে মুক্তিযোদ্ধা জয়ীরাজ গুরু তার অবশিষ্টাংশ আজ আমি পড়িবা। যুগে যুগে সাধু সন্থ দেশপ্রেমী মানঙ্কর উদাহরণ সহিত কেতেক দেশদ্রোহী চুগুলিয়া মানঙ্কর উদাহরণ মধ্যে আমি পাইথান্তি। কেতেক দেশদ্রোহীঙ্ক সহায়তারে ইংরেজ মানে গড় মধ্যে প্রবেশ করি নরসংহার চলাইলে। নরসংহার অর্থাৎ এই যে মানব মানুষ মারিবা কার্য। শেষে আশ্চর্য ও নিরুপায় হয়ে জাগ্রত সিংহ লৌহ মানব লৌহ শৃঙ্খলার হলে বন্দী। লৌহ মানব বলে এটি জয়ীরাজ গুরুঙ্কু কুহাযাইছি। 1804 মসিহা ডিসেম্বর মাস 5 তারিখে জয়ীরাজ গুরু বন্দী হওয়া জাণি মহারাজা ব্যস্ত বিব্রত হয়ে উঠিলে। ছদ্ম বেশে অন্যত্র পলায়ন করিবা বাটরে সেই নিমখারাম মানঙ্ক সহায়তার ধরা পড়িগলে আ বন্দী হলে। রাজা মন্ত্রী দুহে বন্দী হয়ে বারবটি দুর্গরে রহিলে। তথাপি ইংরেজ শাসক পুনর্বার ভয়ভীত হয়ে সেমানুকু মেদিনপুর পঠাই দেলে। বিচার হেলা বিচারপতি বিচার হেলা বিপরীত। মাত্র যিয়ে নিজের পরিবার গাঁ রাজকীয় ভোগ বিলাসক তুচ্ছ করে অর্থাৎ দূরী দিয়ে মাটি মাপাই নিজ জীবনকু বাজি লগাই পারিথিলা সেই পরম ভক্ত দেশপ্রেমী মুহরে মিথ্যা ছলনা শোভা পাইপারিলা নাহি। যিয়ে সারা রাজ্যকু নিজর বলে ভাবুথিলা, যিয়ে রাজাঙ্কু ঠাকুরঙ্কর চলন্তি প্রতিমা বলে ভাবুথিলা, সেই ঠাকুর রাজাঙ্ক বিরোধরে কহিবাকু তার জিভ লেউটিব কেমিতি, অর্থাৎ তাঙ্ক জিভ লেউটিলা নাহি। মৃত্যু আসন্ন জানি মধ্য বীর যোদ্ধা দম্ভর সহিত কর্নেল হাইকোর্টকু ধমক দেই নিজর কার্যকু মাটি মাপাই কর্তব্য বলি দৃঢ় জবাব দেইছেন্তি। এই মৃত্যু আসন্ন জমানবন্দীরে ওড়িয়া জাতি কাহিঁকি সারা মানব সমাজকে অনুপ্রাণিত করিবা পাই থিলা প্রেরণা দিগদর্শন ও প্রত্যেক নাগরিক নিজ নিজের দেশ পাই প্রাণবলি দেবা পাই এক আহ্বান। মিথ্যা মতামতকু নেই ইংরেজ শাসক 1806 মসিহা ডিসেম্বর 6 তারিখে মেদিনপুর বাঘিতোটা নাল নিকট পুরুণা বরগছ ডাল দুইটি আহত সিংহকু মৃত্যুদণ্ড দেলে। স্তব্ধ হয়েগলা শাগুণা বিলুয়া তোটা মাড়র পশুপক্ষী মানে, এণে তেণে ধাইলে অসহ্য বেদনারে ঘাস ফুল মানে ঝাউঁলি পড়িলে। গছ ডালরু ঝরিলা লোতক, লোতকর অর্থ লুহ। খোর্ধা রাইজর মশাণী সম অর্থাৎ সমান নিঃশব্দ হয়েগলা। জয়ীরাজ গুরু মরিবি অমর হয়ে রহিগলে যুগ যুগকু। ওড়িয়া বীর পাই ভারত মা গর্ব কলা। এইভাবে অনেক বীর আম দেশ পাই প্রাণবলি দেই আম পাখে অমর হয়ে রয়েছেন্তি। পিলা মানে এই বিষয়ের প্রশ্ন উত্তর করি মো হোয়াটসঅ্যাপ নম্বর 8093668706 এই নম্বরে পঠাইব। ধন্যবাদ।